জীবন সাথী কেমন হওয়া উচিত? যারা বিয়ে করতে ইচ্ছুক, যারা ভাবছো বিয়ের পিঁড়িতে বসবে, আগে নিজের মনে প্রশ্ন করো তো, তোমার মনে হয় তোমার জীবন সাথীর মধ্যে কি কি কোয়ালিটি তুমি চাও? যদি তুমি মনে করো যে হ্যাঁ তুমি যা যা চাইছো সব পেয়ে গেছো, যদিও সব পাওয়া তো পসিবল নয়, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই তো দেখো খামতি থাকে, যে তোমাকে পছন্দ করবে তারও হয়তো অনেক রকমের কোয়ালিটি চাই হয়তো, কিন্তু সব কোয়ালিটি হয়তো তোমার মধ্যেও নেই, সেটা একসেপ্ট তোমারও করতে হবে, আগে নিজের যাচাই করে নাও, তারপর কিন্তু বিয়ের কথা ভেবো। কেন বলছি এই কথাটা, শ্রাবণী মাসিমণি এমনই একটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করেছেন জীবনের 1001 গল্পে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি, আজও একটি ঘটনা, জীবনমুখী ঘটনা বা বলতে পারো একটা সোশ্যাল ইস্যু নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এই ঘটনা বললামই, শ্রাবণী মাসিমণি ফ্রম নাসিক পাঠিয়ে দিয়েছেন। উনি কথায় গল্প ভূতের আড্ডা স্টেশনের অনেক দিনের মানে মেম্বার, এবং উনি তো আমাকে, আমি মাসিমণি বলি ওনাকে, যদিও কোনোদিনও আজ অব্দি দেখিনি, কিন্তু কথা হয়, খুব স্নেহ করেন, এবং উনি কিন্তু এরকম নতুন কোনো ঘটনা পেলেই কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে শেয়ার করে, সো দ্যাট তোমাদেরকে শোনাতে পারি। যারা ভাবছো ঘটনা শেয়ার করবে কি করে করবে, করে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, আমাদের মেল আইডি 1001gmail.com, সেখানে পাঠিয়ে দিতে পারো। বসে আছি তোমাদের ঘটনার জন্য, চলো আর দেরি করবো না। ঘটনাটা ঘটেছিল মাসিমণিদের একজন পারিবারিক বন্ধু ছিলেন, অ্যাকচুয়ালি ওনার শাশুড়ির মুখের থেকে শোনা এই ঘটনাটা। তো এখানে আমি ছদ্মনাম প্রয়োগ করছি, ঘটনাটা কিন্তু মহারাষ্ট্রের, মহারাষ্ট্রের কোন জায়গায় পার্টিকুলার জায়গায় আমি বলছি না নামটা। হ্যাঁ, তো বাবা মার একমাত্র সন্তান যার নাম অর্চনা, অর্চনার একমাত্র সন্তান ছিল, খুব লার্জ পেয়ার্সে বড় পড়ছিল। অর্চনার জন্ম হওয়ার ঠিক 7-8 বছরের মাথায় ওর ভাইয়ের জন্ম হয়। ছেলে সন্তান একটু দুর্বলতা বেশি, তো অর্চনাকেও ভালোবাসতেন, মায়ের তো খুবই লাডলি ছিলেন, ছেলেকেও ভালোবাসতেন, ছেলেকে ওনারা ছেলের ইচ্ছে অনুযায়ী পাইলট বানালেন। তো ঠিক আছে, অর্চনার তখন বয়স হয়ে গেছে, অর্চনাকে তো বিয়ে দেবে দেবে, তো তখন ও পড়াশোনা করছিল ভাইটা, মানে পাইলট হবে। তখন অর্চনার জীবনে আসে একজন, যাকে দেখে ওনার খুব ভালো লাগে, ওনার যেমন যেমন মানে তখন ভালো চাকরি করতেন ভদ্রলোক। অর্চনার হাজব্যান্ডের নাম, আমি ছদ্মনাম ইউজ করছি, আশিস। হ্যাঁ, ভালো চাকরি টাকরি করতেন, সবকিছু ঠিক ছিল, গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন, কিন্তু ওই মানে ক্লারিক্যাল ডিভিশনে, ওরকম টাইপের ক্লারিক্যাল পোস্টে ছিলেন। তো কারণ বেশি দিন হয়নি, আস্তে আস্তে তো প্রমোশন নিয়ে ভাই উপরে যাবে। ওনাদের মা বাবারও ঠিক, সবকিছু ঠিকঠাক হলো, তখন নাকি বিয়ে ঠিয়ে হলো। বিয়ে ঠিয়ে হওয়ার পর এক বছর যেতে না যেতে, যাকে ও এত ভালোবেসে অর্চনা বিয়ে করলেন, মোহ কাটা শুরু করলো। হাজব্যান্ডের সবকিছুতে যেমন প্রবলেম, যেইগুলি বিয়ের আগে হয়তো খুব ভালো প্লাস পয়েন্ট বলে মনে হতো, সেইগুলি এই যেমন অর্চনার মনে হতে লাগলো না, ঠিক হচ্ছে না। হঠাৎ একটা আবদার করে বসলো ওর হাজব্যান্ডকে, তুমি পাইলট হও না, মানে হোয়াট, গভর্নমেন্ট এমপ্লয়ি, পাইলট হও না, বললেই হয়ে যাবে না। ওনার মতে ওনার ভাই যখন পাইলট, ওনার হাজব্যান্ডকেও পাইলট হতে হবে। ওর ভাই ওর হাজব্যান্ডের থেকে বেশি ইনকাম করে, সো দ্যাট ওর হাজব্যান্ডেরও ইনকাম ওরকম হতে হবে। মানে ওই ভদ্রমহিলাকে, অর্চনাকে কিছুতেই বুঝিয়ে পারা যায়নি যে পাইলট পড়তে, মানে পাইলট হতে গেলে কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু পরীক্ষা মানে পড়তে হয়, কিছু পরীক্ষায় পাশ করতে হয়, পড়াশোনা করতে হয়, মানে বুঝিয়ে ওনাকে লাভ হয়নি। আস্তে আস্তে যেহেতু ওনার কথা শুনছিলেন না, মানে একটা কি বলবো আমি, কোনো ম্যাচিওর মানুষকে এরকম করতে পারে কি বলবো, আস্তে আস্তে নাকি ওনার বাবার বাড়িতে থাকা শুরু করলেন। এবং হাস্যকর ব্যাপার, হাস্যকরই মানে হয়তো অনেকে রাগও উঠবে, ওর মাও কোথাও না কোথাও ওর মেয়েকে ইন্ধন জোগাতে লাগলো। মা কোথাও না কোথাও হাজবেন্ডের সঙ্গে ওকে থাকতে দিতে চাইছিল না, উনি চাইতেন যে ওনার মেয়ে ওনার কাছেই থাকতো, থাকুক। ওনার মেয়ের কানও মন্ত্রণা দেওয়া শুরু করলেন যে তোর কথা তো শোনেই না, তো তোকে যে পাত্তা দেয় না তুই কেন ওর কথায় পাত্তা দিবি। আস্তে আস্তে শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে লাগলো, এবং তখন তো দিনে কিন্তু মানে অর্চনার একটা মেয়ে হয়ে যায়। তো হাজব্যান্ড ওয়াইফের রিলেশন যেমনই হোক না, বাচ্চার সঙ্গে কিন্তু বাবা মার রিলেশনটা একই থাকে। ডিভোর্স হাজব্যান্ড ওয়াইফের হয়, ডিভোর্স কিন্তু মেয়ের সঙ্গে বাবার হয় না বা মেয়ের সঙ্গে মার হয় না, ডিভোর্স শুধু হাজব্যান্ড ওয়াইফের হয়। তো কি বলবো আর, ওই বাচ্চার সূত্রেই কিন্তু হাজব্যান্ড দেখা করতে চাইতেন, কিন্তু কি বলবো বলতো, বাচ্চাদের মনে মানে ছোটবেলার থেকে একটা জিনিস, শুধু বাচ্চা কেন, বড়দের মনে তোমার কানও মন্ত্রণা যদি হয়তো একটা মিথ্যে কথাই বারবার তোমার কানে যদি পড়তে থাকে, এক না একদিন হয়তো তুমিও বিশ্বাস করে নেবো, হয়তো আমিও বিশ্বাস করে নেবো, আমিও তো মানুষ করে নেবো হয়তো।
বাচ্চাটাও জানো তো বাবার প্রতি কেমন যেন একটা ফিলিংস হয়ে গেল, বাবাকে যেমন ভালোবাসতো না, বাবা দেখতো, বাবা মেয়ে অন্তপ্রাণ ছিল কিন্তু বাবাকে দেখতে আসতো না। তো বাবার মনেও প্রচন্ড কষ্ট ছিল, ভদ্রলোক আর বিয়ে করেননি। সেই মেয়ের যখন বিয়ে ঠিক হয় বাবাকে ইনভাইট করা হয়নি, তো মানে তখন নাকি এই শ্রাবণী মাসুমনির শাশুড়ি ওই মেয়েটাকে মানে অর্চনার মেয়েকে বোঝাতো যে তুই তো তোর বাবার সঙ্গে কথা বলতে পারিস, তুই তো তোর বাবাকে ইয়ে করতে পারিস। ব্যাপারটা কি হয় বলতো, ওর বাবা যখন ওর লাস্টে এরকম হয়ে গেছিল যে বাবা যখন মেয়ের সঙ্গে কথা বলতে চাইতো বা দেখা করতে চাইতো, মেয়ে বলতো বাড়িতেই আছে, বলতো আমি বাড়ি নেই, বা ওর দিম্মা বলতো তুমি এসে কি করবে, তোমার মেয়ে বাড়িতে নেই, হ্যাঁ আমার মেয়ে তো তোমার সঙ্গে দেখা করতে চায়নি। তো ওর বাবা বলছে না আমি আপনার মেয়ের সঙ্গে দেখা করতে চাইও না, আমি আমার মেয়ের সঙ্গে দেখা করতে চাই। তখন বলতো না তোমার মেয়ের বাড়িতে নেই, অথচ হয়তো দিম্মার সামনেই মেয়েটা বসা সব কথা শুনছে আর মুচকি মুচকি হাসছে। তো আস্তে আস্তে জানো তো জিনিসটা পুরো চেঞ্জ হয়ে ওর বাবা নাকি এখন বৃদ্ধাশ্রমে আছে, যেহেতু বুঝতেই পারছো কিছুই নেই, বিয়ে তো করেনি, মানে উনি এমন একটা আঘাত খেয়েছেন, উনিও তো ভালোবেসেই বিয়ে করেছিলেন অর্চনাকে, উনি আর সেকেন্ড কোনো লাইফ শুরু করতে পারেননি। এবং শ্রাবণী মাসুমনি বলছে যে অর্চনার মেয়ের তো বিয়ে হয়ে গেছে, অর্চনা আছে, ওর মাও আছে, কিন্তু দেখ ওর মা যে এরকম করলো। শ্রাবণী মাসুমনি যেটা বললো যে একটা বয়স পরে একটা জীবন সাথীর খুব দরকার, আজ বাদে কাল ওর মার যদি কিছু হয়ে যায় তখন ওর কি করবে, ওর মেয়ে তো দিব্যি বাইরে গিয়ে সেটেল হয়ে গেছে, ও তো আর ফিরবেও না ইন্ডিয়াতে, তখন কি করবে, মায়ের জন্য না মেয়ের জীবনটা নষ্ট হলো। তো মাসুমনি এরকম একটা কিন্তু ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, তোমরা কি বলো? আমার সত্যি খুব অবাক লাগছে ঘটনাটা প্রেজেন্ট করতে, কারণ এখানে তো জানো তোমাদের সোশ্যাল ইস্যু, তোমাদের ইস্যুই আমি এখানে শেয়ার করার চেষ্টা করি। হয়তো এটা দেখে যারা হয়তো ভুল করছো, ভুল করো না, তাই প্রথমেই কোশ্চেনটা জিজ্ঞেস করেছি, নিজেকে আগে জিজ্ঞেস করো তুমি তোমার জীবন সাথীর মধ্যে কি চাও। ইনফ্যাক্ট যে তোমাকে বিয়ে করবে আগে ওকেও জিজ্ঞেস করবে, আমার তুমি যা যা চাও আমার মধ্যে আছে তো? তারপর বাবার বলো না যে আমার মধ্যে এই জিনিসটা নেই, তুমি সব জেনে শুনে কিন্তু বিয়ে করছো, তাই না? তো সত্যি কত রকমের অদ্ভুত ঘটনাই ঘটে। কথায় বলবো ভূতের আড্ডা স্টেশনে তো ভয়ঙ্কর ঘটনা শেয়ার করি, তোমাদের পাঠানো ভূতের ঘটনা, রিয়েল ইনসিডেন্ট, তো সেখানে তো সত্যি ভয়ঙ্কর ঘটনা হয়। 1001 গল্পে, জীবনের 1001 গল্পে কিন্তু তোমাদের ঘটনা শেয়ার করি জীবনমুখী। তো এই ঘটনাগুলি সকলের সঙ্গে শেয়ার করতেই পারো, যারা এখনো লাইক করোনি সাবস্ক্রাইব করোনি করে দাও, আবার কোনো নতুন ঘটনা নিয়ে চলে আসবো। ততক্ষণ বন্ধুগণ আসছি, খুব তাড়াতাড়ি দেখা হবে, টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।